ওয়েলকাম টু সুপ্রা ডেইলি ব্লগ। এখন বাজে রাত টাইমটা দেখিয়ে নিচ্ছে তোমাকে। এখন বাজে রাত 8টা, তো মানে লকডাউন পড়ার পর বহু বহুদিন মাস অনেক মাস পর আমার দিদি হঠাৎই চলে এসেছে, তো আমি ভীষণ এক্সাইটেড। তো আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ি খুব বেশি দূর না, 5 মিনিটের, সরি 5 না, 10 মিনিটের রাস্তা। তো চলো, ওরা সব বাইরে বসে বসে আড্ডা মারছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমার বাড়ি থেকে আমার মার বাড়িটাও খুব সামনে, 10 মিনিট, মানে দিদির বাড়ি থেকে দিদির বাড়ি আমার মার বাড়ি আমাদের বাড়ি সব বাড়ি খুব কাছাকাছি। তো ওরা সব আড্ডা মারছে, দেখবে আস। যেহেতু ওরা ভীষণ লজ্জা পেয়ে যাবে, আমি ব্লগটা করছি দেখি ওরা ভীষণ লজ্জা পাবে। অন্ধকার, লাইটটা চালিয়ে এক্ষেত্রে নতুন করে আলাপ করানোর দরকার নেই। এই যে আমার জামাই বাবু, একটু হাই বলো। হ্যাঁ দিদি, হাই বল। এই যে এটা একটা গুন্ডা। আমরা মার বাড়ি যাবো এখন, আমার রেডি হয়ে গেছে, তো ভাবিকে এখন রেডি করবো, করে নিয়ে আমরা মার বাড়িতে যাব। আমার ভীষণই ভালো লাগছে, কারণ বহুদিন বাদে আমি আজকে বেরোচ্ছি। তো চলো ভাবিকে আমি রেডি করে নিই সবার আগে। পুরো চারিদিক পুরো একদম ঘেমে গেছে, ওকে ফ্রেশ করে দেবো। এই যে এই যে দুই গুন্ডা, এই যে ফ্রেশ করে দেবো। একটু বাবিকে একটু পরিষ্কার করে দাও তো মুখটা। তো আমি ভিডিও করছি, সে তোর পাপাই মুছে দিচ্ছে, তো তুমি একটু মুছে দাও। এটা সব থেকে বড়, এটা ছাড়া বাইরে বেরোনো অসম্ভব ব্যাপার। তো এটা একদম মানে ভীষণই দরকারি একটা জিনিস। কোথায় জুতো, কোথায় তোমার জুতোটা পরে নাও। সরি, এটা তো এটা কোনো প্রয়োজন নেই এখন। এখন এটা এটার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে মাস্কটা। হ্যাঁ বলো, দাও আমাকে। এই যে বাবি রেডি, বাবি রেডি, তো আমিও মাস্ক পরে নেব। আমি দুটো মাস্কই সবসময় ব্যবহার করি বাইরে বেরোলে, কিন্তু বাবি পড়তে চায় না, কারণ খুব কান্না করে, ও দমবার গিয়ে যায়, খুব কান্না করে। সে কারণে ওকে একটা মাস্কই আমি পরাই সবসময়, কারণ ও খুবই কান্না করে, মাম্মা মামা দম আটকে যায়। তো আমি দুটোই ইউজ করি বাইরে বেরোলে সবসময়। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি মাস্ক পরে। চলো মাস্ক পরে রে সবাই। এই যে দিদি যাইবো, ওরা গাড়ি বার করছে এখন। ওদের গাড়িটা তো বার করেই নিয়েছে, এবার আমাদের গাড়িটা আমরা বার করে নেব। যেহেতু মার বাড়িটা অনেকটাই সামনে বলেই সেই কারণে বেরোনো হলো, কারণ আমরা
লকডাউনের জন্য সব বন্ধ, এই যে সবই বন্ধ, আর ওষুধের দোকান ছাড়া। এই যে বাড়িটা দেখছো চলে যাচ্ছি, কিন্তু এই বাড়িটা আমার মামার বাড়ি। চলে এসছি মায়ের বাড়িতে, আর দু এক মিনিট বাকি আছে, ঢুকে গেছি, আর দু এক সেকেন্ড, তাও না দু এক সেকেন্ডটাও বেশি বলে ফেললাম। চলে এসছি মায়ের বাড়িতে, ভাবি কামড়ে দেবে, এই দুজন আমাদের বাড়িতে থাকে সবসময়।